ঠিক আছে, পট্টিটা এইভাবে জোড়ানোর পরে এটা আপনার কেটে নেবেন এইভাবে। এবার এটাকে কি করতে হবে, এটাকে যেমন আছে সোজা দিকে এটাকে আপনাকে এইদিকেই ফোল্ড করতে হবে। ঠিক আছে, এটা যেমন সোজা এটা উল্টো দিক, কিন্তু আপনাকে ফোল্ড করতে হবে এইদিকে। একটা সেলাই এটা হবে আর কি, এটা একদম এই যে সেলাইটা দেবেন এটা কিন্তু একদম ধার দিয়ে যাবে, কিন্তু এটা আর এই পট্টিটা কিন্তু অবশ্যই ওরফ রাখতে হবে। এবার এখান থেকে এক্সট্রা কাপড়গুলো একটু ছেঁটে নিন এটার এখান থেকে, কারণ এখানে এটা ফোল্ড হবে যেহেতু, এটা এক্সট্রা কাপড় রাখাই যাবে না এখানটা। এখানটা ওয়াস্ট হয়ে গেছে, এখানটা যে ওয়াস্ট হয়ে যাবে সেখানটা আবার কিন্তু সেলাই দিতে হবে, মানে এখানটা একবার ভুল হলে জিনিসটা কিন্তু গলা সব খুলে যাবে। এই যে ওয়াস্ট, ঠিক আছে, গলাটা লাগাবো এবার। এবার যখন গলাটা লাগাবো দেখুন, এটা কিন্তু আমি একটা ফোল্ড করে নিলাম, ঠিক আছে, মানে এটা পাকা মুড়ো করলাম আর কি। এটা আমি এটাকে শোল্ডারের এখানটাই করুন একদম, দিয়ে এটা কিন্তু উল্টো দিক থেকে সেলাই করছি আমি, এটা ভালো করে বুঝে নিন আর কি। আমার কাপড়টা কিন্তু উল্টো থাকছে আর এইটা কিন্তু উল্টো দিক থেকে, আমি একদম সেই একই প্রসেস। আর এই যে যে সেলাইটা করেছি এই সেলাইয়ের বাঁ দিক দিয়ে সেলাই কিন্তু দিতে হবে, এই দিক দিলে সেলাই দেখা যাবে, বাঁ দিক দিয়ে দিতে হবে, মানে যেদিকে মেশিন যাচ্ছে এই দেখুন এই যে সেলাই এর এই পাশ দিয়ে সেলাই দিয়েছি বাঁ দিক দিয়ে। এবং এই যে যে নাইটি যেটা দেখাচ্ছি এটা একটা বেসিক দেখাচ্ছি, এবার এটা একটা নাইটি মোটামুটি আপনি করতে পারলে আরও সমস্ত সব নাইটি আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা ভিডিও আপনি আজকে আপলোড করলাম, যারা নাইটি একদমই জানেন না কাটিং, আপনারা নিজেরাই কাটিং করতে পারবেন এবং নিজেরাই স্টিচ করতে পারবেন, এবং আস্তে আস্তে আমি আরও অনেক ভিডিও আপনার নাইটির উপরেও আপনার আপলোড করব, ঠিক আছে। এই দেখুন এই সেলাই এদিকে রয়েছে, এই সেলাই এদিক দিয়ে আমি দিচ্ছি এটা। আর যখন স্লিপলেস হবে তখন আপনি এই সেম জিনিসটা আবার হাতাতে এরকম করে আগে লাগিয়ে নেবেন, সেলাই কিন্তু করে, মানে যখন হাতাটা লাগানো ছাড়া শুধু পুট লাগানো হবে, পুট লাগানোর পরে স্লিপলেস করলে তখন এইটাকে হাতাতে আগে লাগিয়ে নেবেন, তারপর আমি সেলাই টানা। আমার যেহেতু এটা হাতা আছে তো আমি এটা করবো না, তোমাকে জাস্ট বলে দিলাম এটাকে। এবার আপনার শেষ এটা, এবার এখন একটু এক্সট্রা কাপড় কেটে দিলাম, এক্সট্রা কেন কাটলাম আমি দেখাচ্ছি। এই হচ্ছে আপনার শেষ সেলাইটা আসলো, এবার সেলাইয়ের ওখান থেকে এটাও পাকা মুড়ো হয়ে যাবে।
উপর দিকে ফোল্ড করছি, এটা যেহেতু এটা ঘুরে যাবে নিচের দিকে, তার মানে আমার পাতা মুড়ে হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেভাবে আপনার ভিডিও শেখাচ্ছি, তো আশা করি আপনার এর জন্যে এক্সট্রা আর আপনার বাইরে এক টাকাও আপনাকে ব্যয় করতে হবে না, বাড়িতে বসেই আপনি সুন্দরভাবে। ঠিক আছে, এবার দেখুন এটাকে চাপ দিতে হবে, মানে এটা এইভাবে লাগিয়েছি না, এবার ঘুরিয়ে সোজা দিকে এবার এটা আবার ঘোরাবো, ঘুরিয়ে এটাকে চাপ দেবো। ব্যাস, আর কোনো কাজ নেই আমার। এবার আপনারা যখন লাগাবেন দেখবেন যে এই ভাঁজের থেকে যেন এই ভেতরের অংশটা যেন ছোট অবশ্য হয়, কারণ এটা ওভারল্যাপ করে এখানটা যাবে, এটা ঢাকবে। অনেক সময় কী হয়, অনেকে বড় করে তখন এটা বেরিয়ে থাকে, বাজে দেখতে লাগবে, এটা কিন্তু ছোট হবে, নাহলে কাঁচি দিয়ে আগে শর্টিং করে নেবে। আর তৈরি করার সময় এই প্লিটগুলোকে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে তারপরে চাপ দেবেন, এই যে প্লিটগুলোকে এরকম ভাবে। ঠিক আছে, এই যে প্লিগুলো কেমন বাজে রয়েছে, এরকম করে আপনার সব ঠিক করে নিতে হবে। ঠিক আছে, দেখুন এই প্লিটটা কেমন বাজে এখানটা রয়েছে, এগুলো সব ঠিক করে নিতে হবে। এই দেখুন এটা ভেতর দিকে দিয়েছি, এটা এবার এটা ভেতরে ঢুকে গেছে, তাহলে এই জায়গাটা পুরো পাকা মুড়ো হয়ে গেছে এই জায়গাটা। এখানে একটাই সেলাই নাইটির, আপনার নাইটির গলা কমপ্লিট, ঠিক আছে? আমি পরে আরও দেখাচ্ছি। হ্যাঁ দেখুন নাইটির গলা কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখুন আপনাকে একটা জিনিস করা বাকি আছে, নিচেটা করা বাকি আছে। এই যে নিচেটা যেটা রয়েছে এটাকে ওই যে যেটা দেখালাম কাটিংয়ের সময়, এটা 1 ইঞ্চি মোটামুটি আপনার ভেঙে যাচ্ছে, 1/2 ইঞ্চি, আর এটা 1/2 ইঞ্চি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন এবার 1.5 ইঞ্চি কেন এক্সট্রা নিয়েছিলাম, এখানটা 1 ইঞ্চি চলে গেলো আর উপরে ফুটে 1/2 ইঞ্চি, ঠিক আছে? এটা সেম প্রসেস আবার এই একভাবে টানা। এবার নাইটির আপনার নিচেটা করলে আপনার নাইটি কমপ্লিট।
ঠিক আছে, তো নাইটিকে তো ফ্রেন্ড আমার ভিডিও যদি ভালো লাগে তো আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি নেক্সট আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করাবো। এবং আমি যে আপনার অনলাইনে যে টিউটোরিয়াল, যে অনলাইন মারফত যে ভিডিও মারফত যে শেখানোর যে ব্যবস্থা করেছি, তো এইভাবে মোটামুটি দেখে অনেকে তারা বাড়িতে বসে তারা আজ সফল হয়ে গেছে, তারা মোটামুটি ভালো কাজ। ঠিক আছে, যেমন দেখালাম এই দেখুন এটা এবার মিলে গেল। ব্যাস এবার আপনার নাইটি কমপ্লিট। এবার আমি এটা সোজা করছি, এবার দেখে থাকুন। এবার ঠিক আছে, আমার ভিডিওকে অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। তো আমি নতুন নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে নেক্সট ক্লাসে উপস্থিত হব। তো ধন্যবাদ।